ক্রিকেটে কোনো টুর্নামেন্ট আয়োজিত হবে পাকিস্তানে, তবে সেখানে খেলতে যেতে আপত্তি জানাবে ভারত। এরপর পাকিস্তান অনেকভাবে প্রস্তাব দিবে ভারতকে যেন তারা পাকিস্তানে গিয়ে খেলে। এই বিষয়গুলো অনেকটা ধারাবাহিক নাটকের মতোই হয়ে গেছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিশ্চিতের জন্য এবার নতুন এক প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেটা হলো, পাকিস্তানে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকলে ভারত চাইলে নিজেদের প্রত্যেক ম্যাচের পরেই আবার দেশে ফিরে যেতে পারবে, আর সেই ব্যবস্থা পুরোপুরি করে দেবে পিসিবি। সেক্ষেত্রে দিল্লি, চণ্ডীগড় কিংবা মোহালিতে ক্যাম্প করবে ভারত। নিজ দেশে ক্যাম্প করে চার্টার্ড ফ্লাইটে ম্যাচের ভেন্যু লাহোরে যাবে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ শেষ হলে আবার ফিরে আসবে দেশে। তবে এমন প্রস্তাব এখনও আনুষ্ঠানিকভাবে বিসিসিআইকে দেয়নি পিসিবি, সেটা নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যম। পিসিবির সেই সূত্র মতে, যেভাবেই হোক ভারত তাদের ম্যাচগুলো পাকিস্তানের মাটিতেই খেলুক, আর সেটা নিশ্চিতের জন্য কর্মকর্তাদের মধ্যে এমন বিকল্প নিয়ে কথা বলেছে পিসিবি, এটা সত্য। কদিন আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না গেলে টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে হওয়ার সম্ভাবনা আছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পাক ভারত ক্রিকেট বোর্ডের মধ্যে এমন নাটক দেখা গিয়েছিল গত বছরের এশিয়া কাপেও। পাকিস্তানে হওয়া এশিয়া কাপে সেদেশে যেতে না বলে দেয় বিসিসিআই। পরে হাইব্রিড মডেল মেনে হয়েছিল 2023 এশিয়ার সেরা টুর্নামেন্ট। সেবার ভারতের ম্যাচগুলো আয়োজন করা হয় শ্রীলঙ্কায়। ধারণা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও হাইব্রিড মডেলে আয়োজিত করতে পারে টুর্নামেন্ট। সেক্ষেত্রে আলোচনায় আছে শ্রীলঙ্কা আর আরব আমিরাতের নাম। যদিও এখন অবধি এই মডেলের বিপক্ষে অবস্থান নিয়ে আছে পাকিস্তান, তারা নিজেদের মতো করে ঘরের মাঠে পুরো টুর্নামেন্ট আয়োজন করার জন্য সূচিও প্রস্তুত করে রেখেছে। সেই সূচি অনুযায়ী ভারতের সবকটি খেলা হবে লাহোরে। নিরাপত্তা ঝুঁকি এড়াতেই ভারতের সব ম্যাচ একই ভেন্যুতে রেখেছে পিসিবি। উল্লেখ্য, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ভারতীয় সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়। যদিও ক্রিকেটারদের কথা ভেবে ভারত পাকিস্তানের এমন প্রস্তাবে রাজি হবে কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছে ইতোমধ্যেই, কারণ ম্যাচ খেলে ক্লান্ত ক্রিকেটারদের হোটেলে ফিরে এসেই দেশে ফেরার বিমান ধরতে হবে, ফলে বিশ্রাম পাওয়াটা একটু মুশকিলই হয়ে উঠবে। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্সি।